বেতন বৃদ্ধির দাবিতে পথের চিরুনি শ্রমিকেরা বৃহস্পতিবার বেতন বৃদ্ধির দাবিতে মিছিল করলেন তারা দাবি যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করতে হবে তা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক নো এনআরসি সহ বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ মিছিল চিরুনি শ্রমিকদের এদিন বেতন বৃদ্ধির দাবিতে বনগাঁ শহরে মিছিল করলেন শ্রমিকেরা তাদের দাবি বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি করতে হবে শ্রমিকদের এ বিষয়ে মালিক পক্ষকেই ইতিমধ্যেই জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে ভাববার জন্য পনেরো দিন সময় দেওয়া হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকেরা এদিন এই বিষয়ে শ্রমিক নেতা রঞ্জন সেন জানান মিছিল এবং ক্যাবের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন চলছে মাওয়াটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই মিছিলের আমরাও সামিল হয়েছি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে দিয়ে আছেন প্রচণ্ড পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার জন্য শ্রমিকদের বেতন বৃদ্ধি আমরা মালিক সমিতিকে পনেরো দিন টাইম দিয়েছি প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা